সাত সকালে ছেলের হাতে খুন মা। ঘটনায় উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির মণ্ডল গ্রামে। জানা গেছে দিবালোকে নেশার সামগ্রী নিয়ে প্রায়শই মায়ের সাথে বিবাদ হতো ছেলের। বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল যুবক। বাড়ির ভেতরেই সকালেও একই বিষয় নিয়ে মা ছেলের মধ্যে বচসা বাঁধে। তারপরেই হঠাৎ কাটারির কোপ বসিয়ে দেয় গলায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মা। ঘটনায় থমথমে এলাকা। সমস্ত বিষয় খতিয়ে দেখছে বর্ধমানের মেমারি থানার পুলিশ। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা দু চার মাস টোটো ফোটো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে উনি একটু মানে ইয়ে করে মানে বদমাইশি গিরি আরম্ভ করে। দু মাস মাস দুই হয়েছে বাড়ি থেকে ছদিন পালিয়ে যায়, শ্মশানে ঘাশানে এখানে খোঁজাখুঁজি করি আমরা। কালকে আমরা আজকে সকালবেলা উঠে দেখছি যে এরকম অবস্থা চলে আসে। তো এটা কি ভাই করেছে? হ্যাঁ, ও নিজেই তো স্বীকার করেছে। কি করেছে? কাটারি করে কেটেছে। আপনার নাম? আমার নাম প্রতীক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.